দুরূদ শরীফের অগণিত অসংখ্য বেসমার ফজিলত এবং বরকত রয়েছে। তার মধ্যে জামা সগীর এর 280 নং পৃষ্ঠায় হাদিস নং 4580 এর মধ্যে উল্লেখিত রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলুল্লাহ রবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজারিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের মজলিসকে আমার প্রতি দুরূদ পাক পাঠ করা দ্বারা সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন পিছে এবার আমরা একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছে এবার আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য। সংক্ষিপ্ত মেরাজ সম্পর্কিত বয়ান করব, আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সংক্ষিপ্ত বয়ান শ্রবণ করবেন। আজ 1442 হিজরির রজবুল মুরাজ্জামের 27তম দিন আল্লাহ পাকের প্রতি লাখো লাখো কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে আরো একবার মহান ফজিলত ও বরকতময় এই পবিত্র দিন নসিব করেছেন। ওটি ওই মহান দিন যাতে আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এক মহান মুজিজা দান করেছেন। এই নূরানির দিনে কি কি আনোয়ার তাজাল্লির বর্ষণ হয়েছে আজকের বয়ানে তা সংক্ষিপ্তকারে শোনার সৌভাগ্য অর্জন করব। গভীর মনোযোগ সহকারে ও একাগ্রতার সহিত শুনলে ইনশাআল্লাহ আজ্জাজ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ভালোবাসা অন্তরে জাগ্রত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার নবুয়তের ঘোষণা করেছিলেন এবং এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা শুরু করলেন, তখন থেকেই শিরিক ও কুফরের লিপ্ত লোকেরা তার প্রাণের শত্রু হয়ে গিয়েছিল, অথচ তার মুবারক জীবন তাদের সামনেই উপস্থিত ছিল। অথচ তার মুবারক জীবন তাদের সামনে ছিল, যা শিশিরের চেয়েও বেশি পবিত্র, ফুলের চেয়েও বেশি সুবাসিত, সূর্যের চেয়েও আরো আলোকিত এবং সকল প্রকার দুষ্টিকি থেকে পবিত্র। এরপর তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে লাগলো নবুয়তের স্পষ্ট নির্দেশনা বলি দেখে, তখন নিরুত্তর হয়ে যেত, যখন কিছুই করতে পারতো না তখন তাকে জাদুকর বলতো, অত্যাচারীরা তার পথে কাঁটা বিছিয়ে দিত, পাথর বর্ষণ করত, অত্যাচার নিপীড়নের পাহাড় ভেঙে পড়ে, ব্যাপকভাবে ঠাট্টাও করে। যাই হোক, ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো, অতঃপর 11তম বছর শুরু হলো, তখনও ঠাট্টা বিদ্রুপ অত্যাচার ও নিপীড়ন আগের মতোই অব্যাহত ছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার পরিবন্ধকতার পরও সত্যকে সমুন্নত করতে মশগুল ছিলেন। এভাবে চলতে চলতে রজবুল মুরাজ্জব মাস চলে এলো, আর যখন এর 27তম রাত এলো তখন আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ওই মর্যাদা দান করা হলো যে যা কেউ পায়নি আর কেউ পাবেও না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহান মুজিজা দান করা হলো। সকল ফেরেশতাদের সরদার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার খিদমতে অত্যন্ত দুর্গগামী বাহক বোরাক নিয়ে উপস্থিত হল। ফেরেশতারা তাকে নৌশা দুলহা সাজিয়ে দিলেন, খুবই সম্মানের সহিত বোরাকে আরোহণ করানো হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, সকল নবীদের সাথে সম্ভাষণ জানালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করেন।
আসমানের পরিভ্রমণ করেন এবং এর আশ্চর্য বিষয়বলি পর্যবেক্ষণ করেন। প্রতিটি আসমানে বিভিন্ন আম্বিকেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজের সাথে সাক্ষাৎ করার দ্বারা ধন্য করেন। অতঃপর সিদরাতুল মুনতাহা পৌঁছলেন এবং ওই স্থানে পৌঁছলেন যার পর সামনে অগ্রসর হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এমনটি ওই স্থানে হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট অপারগতা প্রকাশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানে পৌঁছালেন যেখানে জ্ঞান কিছুই কল্পনা করতে পারবে না। আজিমুস শান নিয়ামত ও তাজাল্লি সমূহ প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে 50 ওয়াক্ত নামাজের উপহার আল্লাহ পাকের দরবার থেকে প্রদান করা হলো, যা কমতে কমতে পরবর্তীতে 5 ওয়াক্ত হিসাবে আমাদের উপর ফরজ করা হয়েছে। জান্নাত ও দোজখের পরিভ্রমণ করা হলো। সেই রাতে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাকের বিশেষ নৈকট্য অর্জন করেন এবং কপালের চোখে জগতে খালিক ও মালিকের দিদার করেন। এখনই আমরা শুনলাম মেরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে বোরাক পাঠানো হয়েছিল। অথচ আল্লাহ পাক সর্ববিষয়ে ক্ষমতাবান, তিনি বোরাক ব্যতীত আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে পারতেন। কিন্তু এই কাজে অসংখ্য হিকমত ও ছিল, যার মধ্যে একটি হিকমত হলো যখন প্রেমিক ভালোবাসার মানুষকে আহ্বান করে ডাক দেয় তখন তার জন্য উন্নতমানের বাহন পাঠায়, কেননা এতে তার সম্মান হয়ে থাকে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ পাকের মাহবুব এবং তার সম্মানের জন্য তার খেদমতে বোরান খাটানো হয়েছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিসেবের অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরানে আরোহণ করলেন এবং খুবই শান শওকতে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলেন। সফরকালে একটি স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেমে নামাজ পড়ার জন্য বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, আপনি কি জানেন যে আপনি কোথায় নামাজ পড়ছেন? আপনি তয়বায় মদিনা শরীফে নামাজ পড়ছেন এবং এদিকেই আপনি হিজরত করবেন। অতঃপর আরো একটি স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ার জন্য বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো বললেন, আপনি কি জানেন যে আপনি কোথায় নামাজ পড়ছেন? আপনি তুর পর্বতে নামাজ পড়ছেন, যেখানে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার সাথে কথা বলার মর্যাদা দান করেছে। অতঃপর আরো একটি স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম রাবুল রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেমে নামাজ পড়ার জন্য বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আলিম আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারো ইরশাদ করলেন, আপনি কি জানেন যে আপনি কোথায় নামাজ পড়ছেন? আপনি বাইতে লাহিমে নামাজ পড়ছেন, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর শুভ আগমন হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।